ये तो क्या था तब तो हम लोग ऐसे नारा 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 ना ये जो बीस देश था तेरे को देखा था हाँ पूरा देखा था अरे कुछ बीस बीस वन गिरा देखा था साउथ में हाँ अच्छा ये हमारे यहाँ पे नारा कार्ड रूप करते हैं एक बार एक बार माँ भी है Hey, Kelto. Acha. Hey, dekho, shobai chup koro. Ajke amra porbo data communication. Data transmission mode. Ajke amra je topics niye porbo, oi topics er naam ki data transmission mode. Ekhon ami tomaderke bole rakhi, data transmission mode holo tin prokar. ডেটা ট্রান্সমিশন মোড কি তিন প্রকার দেখো আমাদের এই পরীক্ষায় তোমাদের জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট টপিকটা দিছে ওইটার নাম হলো ডেটা ট্রান্সমিশন মোড এখন এই যে ডেটা ট্রান্সমিশন মোড এটা যে তিন প্রকার এই তিন প্রকার কি কি তিন প্রকারের মধ্যে সর্বপ্রথম প্রকার হলো ইউনিকাস্ট সর্বপ্রথম প্রকার কি ইউনিকাস্ট এরপর এটা হলো ব্রডকাস্ট এরপর এটা হলো মাল্টিকাস্ট ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট আগে বুঝুন ডেটা ট্রান্সমিশন মোড মানে কি ডেটা মানে হলো তথ্য তথ্য যে ট্রান্সমিশন মানে প্রবাহ হচ্ছে ডেটা মানে একটা তথ্য যে যাচ্ছে আসতেছে এই যে জিনিসটা এটা হলো কি আমাদের ডেটা ট্রান্সমিশন মানে এই যে তুমি ফোনে কথা বলতেছো তুমি কিসে কথা বলতেছো ফোনে তোমার তুমি একটা কথা বলতেছো তোমার ওই পাশে যে মানুষকে বলতেছো বলে তুমি কেমন আছো ওই পাশের মানুষটা তোমাকে বলতেছে ভালো আছি এই যে একটা তুমি কথা বলতেছো এই কথাটা হলো একটা তত্ত্ব এই তত্ত্বটা কি যাওয়া আসা করতেছে ঠিক না এই যে তত্ত্বটা যাওয়া আসা করতেছে এটাই কি ডেটা ট্রান্সমিশন মোড এখন দেখো এই যে ডেটা ট্রান্সমিশন মোড এটা তিন প্রকার ইউনিকাস্ট ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট এখন দেখো সর্বপ্রথম আসি ইউনিকাস্ট এই যে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড এটা হলো আমার তিন প্রকার এটা কত প্রকার তিন প্রকার সর্বপ্রথম হলো সিমপ্লেক্স এরপর হলো হাফ ডুপ্লেক্স এরপর হলো ফুল ডুপ্লেক্স সর্বপ্রথম বুঝো সিমপ্লেক্স মানে কি সিমপ্লেক্স মানে হলো কোনো একটা ডেটা যদি একদিকে প্রবাহ হয় মানে একটা ডেটা কি একদিকে যাইতেছে কিন্তু অপর দিক থেকে আসতেছে না এরকম যদি হয়ে থাকে তাহলে ওইটা আমার যে ট্রান্সমিশন মোড ওইটার নাম হলো কি আমাদের সিমপ্লেক্স এখন কিরকম দেখো তুমি মোবাইলটা চার্জ দিছো তুমি মোবাইলটা কি দিছো চার্জ তোমার চার্জার দিয়ে মোবাইলে চার্জ দিয়ে মোবাইল চার্জ হচ্ছে ঠিক না কিন্তু কখনো কি মোবাইল থেকে চার্জার চার্জ হয় এমন কখনো হয় না তো এই যে দেখো এই যে তোমার চার্জটা কোন দিকে যাচ্ছে একদিকে যাচ্ছে এটা কোন ট্রান্সমিশন মোড এরকম বলতে পারে রহিম তার বাসায় তার মোবাইলটি চার্জ দিল তো বলবে যে এই মোবাইল চার্জ দেওয়া কোন ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো তাহলে উত্তর কি এরপরে দেখো বলবে কি করিম কম্পিউটার ল্যাবে কম্পিউটার কিবোর্ড টিপছিল কিবোর্ড টিপার সময় কিবোর্ড টিপলো বলবে যে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ কোন ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো সিমপ্লেক্স কারণ আমার কিবোর্ড থেকে কমান্ড কোথায় যাবে কম্পিউটারে যাবে কিন্তু কম্পিউটার থেকে কোথায় কি কিবোর্ড কমান্ড আসবে না কিবোর্ডে আসবে না তার মানে এটা কোন ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স একদিকে ডেটা প্রেরণ তারপরে কি হবে মনে করো তোমার বলবি কি রহিম তার বাসায় বসে খেলা দেখছিল রহিম তার বাসায় বসে কি দেখছিল খেলা বলবে যে রহিমের খেলা দেখা কোন ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো সিমপ্লেক্স বুঝতে পারছি এরপরে দেখো এই যে জিনিসগুলো আমরা উদাহরণ বললাম কিবোর্ড টিপা মনে করো মাউস টিপা তারপরে যাই ফোন চার্জ দেওয়া এই জিনিসগুলো আমাদের উদ্দীপকে থাকতে পারে এই যে তুমি টিভি দেখতেছো ঠিক না একদিক মানে টিভি থেকে আমাদের দিকে ডেটা আসতেছে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু করলে টিভির মাধ্যমে আমরা এটা কাউকে দেখাইতে পারতেছি না একদিকে ডেটা পেলো আর কোন একটা জিনিস একদিকে ডেটা প্রেরণ এই জিনিসটা যদি আমাদের উদ্দীপকে থাকে তাহলে এটা আমাদের কি হবে সিমপ্লেক্স ট্রান্সমিশন ঠিক আছে
এরপরে দেখো আছে হাফ ডুপ্লেক্স কি আছে হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স যদি আমাদের পরীক্ষায় আসে ডেটাটা উভয় দিকে প্রেরণ হবে মানে কি উভয় দিকে মনে করো আমি তোমার সাথে কথা বলতেছি তুমিও আমার সাথে কথা বলতেছো কিন্তু এটা উভয় দিকে ডাটা হলো এখানে একটা কমন ওয়ার্ড আছে এরকম থেমে থেমে কিভাবে থেমে থেমে মানে ডেটাটা দুই দিক থেকে আসতেছে কিভাবে থেমে থেমে কিরকম দেখ আমরা পুলিশের হাতে ওয়াকি টকি দেখি না ওইখানে যখন কথা বলে সিস্টেমটা কি জানো ওইখানে সিস্টেমটা হলো সর্বপ্রথম মনে করো আমি ওকে আমি একজন পুলিশ সদস্য আমি আরেকজন পুলিশ সদস্যকে কল দিছি কল দেওয়ার পর আমি বলতেছি যে বলে এখানে জরুরি অবস্থা চলতেছে দ্রুত কি ব্যবস্থা নেওয়া উচিত এরপরে আমি যখন চুপ থাকতেছি তখন ওই পাশের মানুষ যে ও বলতে পারবে কিন্তু আমরা যে ফোনে কথা বলি ও কথা বলতেছে আমিও কথা বলতেছি এরকম কোন সিস্টেম নাই মানে কি আমি যতক্ষণ কথা বলবো তখন ও কোনো কথা বললে ওইটা আমার কাছে আসবে আবার ও যখন কথা বলবে তখন আমি কিছু বলতে চাইলে এটা আমার কাছে আসবে না এই যে থেমে থেমে একজনের কথা বললে আরেকজনের কথা চুপ আরেকজনের কথা বললে আমার কথা চুপ এরকম যদি আমার উদ্দীপকে আসে মানে কোন একটা ডেটা ট্রান্সমিশন মোড যেখানে ডেটা কি থেমে থেমে প্রবাহ হয় তাহলে এটা আমাদের কি হাফ ডুপ্লেক্স যেরকম পুলিশের ওয়াকি টকিতে কথা বলা ঠিক আছে এটাও কি হাফ ডুপ্লেক্স এরপরে দেখো ফুল ডুপ্লেক্স হলো আমরা ফোনে কথা বলি না ফোনে কথা বলি কিনা আমরা ফোনে কথা বললে ও কথা বলতেছে আমিও কথা বলতেছি একসাথে হইতেছে ঠিক না একসাথে ফোনে তর্কা তর্কিও আমরা করতে পারতেছি এই যে জিনিসটা হচ্ছে এটা হলো কি আমার ফুল ডুপ্লেক্স এটা আমার কি ফুল ডুপ্লেক্স তার মানে হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স এই যে তিনটা ট্রান্সমিশন মোড ইউনিভার্সাল এটাকে আমরা বুঝছি সিমপ্লেক্স কি ডেটা একদিকে প্রেরণ হাফ ডুপ্লেক্স কি ডাটা উভয় দিকে প্রেরণ কিন্তু এটা কি থেমে থেমে আর ফুল ডুপ্লেক্স হলো কোনো থামাথামি নেই ডিরেক্ট একসাথে ডাটা উভয় দিকে এরকম ভাবে দেখো এভাবে সৃজনশীলটা সবচেয়ে বেশি দেয় বলবে যে রহিম তার বাসায় বসে টিভিতে খেলা দেখছিলেন খেলা দেখা শেষে তার বন্ধুর করিমের বাসায় যা যাওয়ার পথে হঠাৎ রাস্তায় একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করছে দেখে সে তখন দেখলো একজন পুলিশ সদস্য একটি ডিভাইসের সাথে থেমে থেমে কথা বলছে বলবে যে তখন সে তার বন্ধুকে কল করে বলল আজকে রাস্তায় একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে আমি আজকে আসবো না সর্বপ্রথম প্রশ্ন যেটা প্রথম প্রশ্নটা হলো টিভিতে খেলা দেখে এটা কোন ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো উত্তর কি সিমপ্লেক্স বুঝছো একদিকে ডেটা বলো এরপরে বলবো যে পুলিশের কথা বলা এবং ও মানে কি ফোনে কথা বলা এই দুটিতে কোন ট্রান্সমিশন মোড হয় ব্যাখ্যা করো তখন কি পুলিশের কথা বলাটা কি হাফ ডুপ্লেক্স আর ফোনে কথা বলাটা ফুল ডুপ্লেক্স দেখবে যে এটা দিয়ে সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বুঝছো এরপরে দেখো আমাদের আসল ব্রডকাস্ট কি আমি তোমাকে বলে রাখি খেয়াল করো সিমপ্লেক্স যে ট্রান্সমিশন মোড এটা একদিকে ডাটা প্রেরণ হচ্ছে ঠিক না তো সিমপ্লেক্স এই যে মনে করো আমরা রেডিও শোনার কথা যদি উদ্দীপকে থাকে সিমপ্লেক্স এখন এই যে রেডিও টেলিভিশন এর যে খবরটা অথবা খেলাটা আমরা টিভিতে দেখি এটা আমাদের কাছে আসতেছে না আমাদের কাছে আসতেছে না আমাদের কাছে আসার জন্য একটা জায়গা না একটা জায়গা থেকে তো এটা কি করছে চালু করছে চালু করার কারণেই তো আমরা দেখতেছি যদি চালু না করতো তাহলে কি এটা আমাদের কাছে আসতো না তো যদি আমাদের পরীক্ষায় এমন থাকে কেমন দেখো যদি পরীক্ষা আসে এরকম রহিম বাসায় বসে খেলা দেখছিলেন কিন্তু এই টিভিতে খেলা দেখার জন্য খেলা সম্প্রচার করার জন্য একটি ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয় এটি কোন ট্রান্সমিশন মোড উত্তর হয়ে যাবে ব্রডকাস্ট কেন দেখো খেলা সম্প্রচার মানে টিভি সম্প্রচার রেডিও সম্প্রচার যে কোনো প্রকার সম্প্রচার যদি আমাদের উদ্দীপকে থাকে চোখ বন্ধ করে এটার উত্তর হলো ব্রডকাস্ট কিন্তু ওই যেহেতু টিভিতে খেলা দেখছে রেডিও শুনছে আমাদের কাছে গোলায় ফেলবো আমরা মনে করবো সিমপ্লেক্স ঠিক আছে কিন্তু মাথা রাখবা এখানে যদি ব্রডকাস্ট শব্দটা আসে তাহলে আমাদের কি থাকবে
সম্প্রচার, সম্প্রচার শব্দটা থাকবে। এরপরে দেখো আমাদের আছে হলো মাল্টিকাস্ট। কি মাল্টিকাস্ট? মাল্টিকাস্ট হলো এক দিক থেকে যখন একাধিক দিকে কি ডেটা ফেরার হবে তখন এটা হবে আমাদের কি মাল্টিকাস্ট, মানে একদিক থেকে একাধিক। এরকম যেরকম গ্রুপ এস এম এস, আমি একা ঈদের শুভেচ্ছা জানার জন্য আমার 30 জন বন্ধুকে গ্রুপ এস এম এস পাঠাই। এই যে আমার 30 জন বন্ধুকে একটা মেসেজ আমি কি করলাম পাঠাইলাম, এটা হলো কি মাল্টিকাস্ট, এক দিক থেকে কি একাধিক দিকে ডেটা ফেরান। এই জিনিসটা যদি আমাদের উদ্দীপকে থাকে তখন এটা কি হবে মাল্টিকাস্ট। তো দেখো আমরা ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট এই জিনিসগুলো একটু পড়ে দেখি। দেখো সর্বপ্রথম ইউনিকাস্ট, একদিকে ডেটা ফেরান, টিভিতে খেলা দেখা, রেডিও শোনা, কিবোর্ড থেকে ডেটা ফেরান, এই জিনিসগুলো দেখবে সিমপ্লেক্স। এরপর দেখো হাফ ডুপ্লেক্স, দ্বিমুখী ওয়্যারলেস এ কথা বলা, থেমে থেমে কথা বলা, ফুল ডুপ্লেক্স ফোনে কথা বলা, টেলিফোনে কথা বলা। এরপর দেখো আমাদের আছে অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস। দেখো এই অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস মাত্র দুইটা ওয়ার্ড দিয়েছে, কয়টা ওয়ার্ড? দুইটা, একটা হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার আর একটা হলো ব্লক আকারে। এই দুইটা ওয়ার্ড আমাদের ডিরেক্ট ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ থাকতো, একটা হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার আর একটা হলো কি ব্লক আকারে। এরকম খেয়াল করো, এই আমরা এই দুটো ওয়ার্ড দিয়ে ডিরেক্ট সংখ্যাটা দিই, যেরকম অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক না, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। বলবো কি যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাকে কি বলা হয়, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। যেরকম সিঙ্ক্রোনাস, যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা কি ব্লক আকারে ট্রান্সমিশন হয় তাকে কি বলা হয়, সিঙ্ক্রোনাস। এই অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস গেল। এবার দেখো অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস দিয়ে প্রশ্ন কি করা যায়, বলবে যে রহিম রহিম এমন একটি ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহার করে যে ট্রান্সমিশন মোডে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয়। তার বন্ধু করিম এমন একটি ট্রান্সমিশন মোড ব্যবহার করে যেখানে ডাটা ব্লক আকারে ট্রান্সমিশন হয়। বলবে যে রহিম কোন ট্রান্সমিশন মোড ব্যবহার করে ব্যাখ্যা করো। রহিম যেটা ব্যবহার করছে ওটা কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ওটা কি অ্যাসিঙ্ক্রোনাস। আর করিমে যেটা ব্যবহার করছে সিঙ্ক্রোনাস। দেখো এই দুটো দিয়ে সম্মিলিত ভাবে এমন একটা প্রশ্ন করে। দেখো আইসোক্রোনাস হলো সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস এই দুইটা সম্মিলিত ফল, মানে দুটোটা মিলে নতুন একটা হইছে আর ওইটার নাম কি আইসোক্রোনাস। মানে এই দুইটার যেহেতু মিল ওইটার জন্য বলে রহিম ও করিম যে দুটি ট্রান্সমিশন মোড ব্যবহার করে এই দুটি ট্রান্সমিশন মোড সম্মিলিত ভাবে নতুন একটি ট্রান্সমিশন মোড গঠন করে। বলবে যে এটি কোন ট্রান্সমিশন মোড, উত্তর কি আইসোক্রোনাস। দেখো তার মানে অ্যাসিঙ্ক্রোনাস আসলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট, সিঙ্ক্রোনাস আসলে ব্লক আকারে ট্রান্সমিট বা দক্ষতা বেশি কথাটা থাকবে, আইসোক্রোনাস আসলে সিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস দুইটা মিলে সম্মিলিত বা সমন্বিত ভাবে আইসোক্রোনাস। এই দেখো এই যে ট্রান্সমিশন মোড আমাদের এই এতটুক জায়গা মনে রাখলেই হবে, আর কোনো কিছু লাগবে না। এটাকে আমরা বুঝছি সুজানা কঠিন সুজা।